যাওয়ার আগে হঠাৎ করে খেয়াল পড়লো যে সাবানটার উপরে একটা কিছু হয়েছে, কারণ এই শীতকালে এলে সাধারণত এই ধরনের হয়, উপরে সাবান থেকে মানে ওটা এয়ারগুলো বের হয়, জলের সাথে জলবিন্দুর আকারে ওই এয়ার বাবল তৈরি হয়, পুরো স্বচ্ছ কাঁচের স্ফটিকের মতো দেখতে লাগে। তো সেই জিনিসটা লাগছে আমার, খুব এটা ভালো লাগে, ইন্টারেস্টিং। তো সেইটা দেখে আবার মনে হলো কিছু ফটো করা যায় নাকি, তো এখন আপাতত স্নান করতে যাওয়ার আগে এটা মাথায় খেয়াল করতে আমি আর ডিএসএলআরটা বার করলাম না, কারণ মোবাইল ফটোগ্রাফিও করতে ভালোবাসি। তো আবার এই মুহূর্তে বের করে ওটা একটা খুব ইয়ে হবে, ওকে দেখাচ্ছি কি রকম টেক্সচারটা নিয়েছি এবং তার উপর আমি ফটোশ্যুট করছি। তো একদম চট করে একটা সিম্পল কয়েকটা স্যুট নিয়ে আমি এখানে আমার ব্লগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো কেমন ইন্টারেস্টিং ব্যাপারটা লাগে। এখনও আজকে স্কুলে অ্যাডমিশন করানো হয়নি, কারণ এই কোভিডের এখনও কি প্রোটোকলে কি চলছে আমি জানি না। এই থার্ড ওয়েভের এখনও তো স্কুলগুলো সেইভাবে কোনো কিছু ওপেন করেনি বাচ্চাদের জন্য, তো সেই জন্য অনলাইনে ক্লাসের জন্য এই সিস্টেমে আমি ওকে ভর্তি করতে আপাতত চাই না, সেই বাড়িতেই টাইমটা দিতে হবে। তো আলটিমেটলি বাড়িতেই ও বাড়ির পরিবেশেই ও মানুষ হবে, বড়ো হবে, যতটা বড়ো হয় যাবে স্কুল খুলবে তবেই আমার মনে হয় ভর্তি করাটা বেটার হবে। তো এখন সেই জন্য ওয়েট করছি বাড়িতে যেটুকু ওকে অ্যাক্টিভিটিস শেখানো যায় করানো যায়, তবে বসতে চায় না একেবারেই, ইচ্ছে হলে যদি কোনো সময় খুব ইয়ে করলে বসে। তো আজকে দেখি আগ্রহ নিয়ে করছে, দেখা যাক ওকে কিছু ফার্স্ট টাইম ও ওয়াটার কালার করছে কতটা কি করতে পারে। তো দেখতে থাকো, তোমরা ওকে উৎসাহ দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজুকে লিকুইড কালার দিয়ে আঁকালাম, আসলে ও প্যাস্টেল কালারগুলোকে একদমই ধরতে চাইছিল না আর ভেঙে ভেঙে টুকরো করে দিচ্ছিল। তারপরে ভাবলাম লিকুইড কালারটা দিয়ে ও ফার্স্ট আজকে লিকুইড কালার দিয়ে ও আঁকলো, নিজেই শেপসগুলো করেছে এবং আমি একটু জাস্ট একটু ওকে বলে দিয়েছি আর সামান্য একটু হেল্প করেছি, বাট ও পুরো আজকে রং তুলি দিয়ে করেছে, নিজেই সম্পূর্ণটা করেছে আজকে। আমার দেখে অনেকটাই মনে হলো যে ওকে গাইড করলে পারবে, কিন্তু একদমই বসতে চায় না, এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে ট্রাভেলের একটা ব্যাপার। আমার ছেলের একটু জেদ আড়ি বায়না এগুলো আছেই, তো যেটা বলে সেটাই করতে হয়। প্যাস্টেল কালারগুলো একদমই ধরতে চাইছিলো না, যার জন্যই লিকুইড কালার দিলাম। ইভেন ওর যে স্কেচ পেনগুলো সেগুলোতেও আঁকে না, ফাইনালি ও এরকম সব ছবি এঁকেছে একদম লিকুইড কালারে। কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, ওকে উৎসাহ দিও। আমাদের লোকাল একটা হাট থেকে এখানে অনলাইনে অর্ডার করেছিলাম, ওরা বাড়িতে দিয়ে গেল বাটন মাশরুম আর এই সমস্ত বেবিকর্ন, তো সেগুলো দিয়ে কিছু একটা স্ন্যাক্স বানিয়ে নেব। দেখি কিছু একটা বানিয়ে নিই সন্ধ্যের স্ন্যাক্সে, তো আর লেট করবো না, মাথায় এসেছে কিছু একটা বানিয়ে নিই, তারপর বানানোর পর দেখাচ্ছি, কারণ এখন আমি ভিডিওটা পুরো আমি কোনো কুকিং ভিডিওটা দিচ্ছি না, এটা সেই জন্যই আমি ব্লগটাকে আর বাড়াচ্ছি না, তো করে নিয়ে তারপর শেয়ার করছি কি রেসিপিটা বানিয়ে নিলাম। মাশরুম, পেঁয়াজ পাতা, পেঁয়াজ আর বেবিকর্ন এগুলো ফাইনলি চপড করে, তারপরে সয়া সস যেরকম করে বানাতে হয় ভিনিগার এগুলো দিয়ে টস করে, আর রসুন পেঁয়াজ এগুলো দিয়ে বানিয়ে নিয়েছিলাম, আর এখানে ময়দা দিয়ে ডো করে ছোটো ছোটো করে কেটে রেখেছি, এগুলো বেলে নেব। এই দেখো আমার ভেজিস ডাম্পলিংগুলো তৈরি হয়ে হচ্ছে, এখানে বয়েলড হচ্ছে, আর এখানে আমার কিছু হয়ে গেছে রেডি, আর এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি বাটন মাশরুম আর বেবিকর্নগুলোকে, এগুলোকে একটু সরু সরু করে চপ করে নিয়েছি, দিয়ে বাটারের মধ্যে বাটার আর একটু হোয়াইট অয়েল দিয়ে মিক্সড করে মোটামুটি এটাকে একটু
ফ্রাই করে নিচ্ছি। দারুণ স্মেলটা এই বাটন মাশরুমের। একটা ব্যাপার হচ্ছে, এটা যদি এই বাটারের মধ্যে ভাজা হয় এটা দারুণ একটা স্মেল আসে। আর এটা আমি বানিয়ে নিয়েছি, একটা সস বানিয়ে নিয়েছি, এটা টমেটো পিউরি করে, টমেটোকে পেস্ট বানিয়ে রসুন টসুন দিয়ে এটাকে একটা বানিয়ে নিয়েছি। তো এটাও মোটামুটি ওর মধ্যে যাবে। সবাই মিলে দেখতে থাকো জিনিসটা কী আলটিমেটলি হয়। আমি বাটারের মধ্যে ডাম্পলিংগুলোকে দিয়ে সেজওয়ান সস দিয়ে এটাকে একটু টস করে নিয়েছি, মানে একটু ফ্রাই ফ্রাই করে নিয়েছি, ভীষণ টেস্টি খেতে হয়। ফাইনালি আমার তৈরি হয়ে গেছে সেজওয়ান বাটার টস্ট মাশরুম ডাম্পলিং, মাশরুম উইথ বেবিকর্ন ডাম্পলিং। এটা বয়েলড মোমোর মতোই, যেটাকে সেজওয়ানের মধ্যে এটা ভেজিস দিয়ে করা হয়েছে। যথেষ্ট এটা খেতে টেস্টি হয়, করে দেখবে আমাকে জানিও তোমরা কমেন্ট করে।